আসসালামু আলাইকুম শিক্ষার্থীদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মেট্রোপলিটন কলেজ খুলনার আইসিটি বিষয়ের প্রভাষক মনিরুজ্জামান মনি আজ আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচ টি এম এল থেকে ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে আলোচনা করব আমার আজকের আলোচনা থেকে শিক্ষার্থীদের যে শিখন দক্ষতা অর্জিত হবে তা হচ্ছে শিক্ষার্থীরা ওয়েবসাইটের কাঠামো কি তা উল্লেখ করতে পারবে লে আউট টেম্পলেট ইউআর প্যাটার্ন লিঙ্কেজ স্ট্রাকচার বর্ণনা করতে পারবে ট্রি ওয়েব লিঙ্ক সিকোয়েন্স ও হাইব্রিড স্ট্রাকচার ব্যাখ্যা করতে পারবে তো পাঠ উপস্থাপনের এই পর্যায়ে আমি সর্বপ্রথম আলোচনা করব ওয়েবসাইট কি সে সম্পর্কে ওয়েবসাইট হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত কম্পিউটারের জন্য যে লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায় সেটি হচ্ছে ওয়েবসাইট এবারে আলোচনা করা যাক ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে ওয়েবসাইটের কাঠামো হচ্ছে যে অবকাঠামোতে ওয়েবসাইটের ভিতরে সব তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইট কাঠামো বলে অর্থাৎ একটা ওয়েবসাইটের ভিতরে ওয়েব পেজগুলো কিভাবে সূজিত থাকবে এই ওয়েবসাইটের ভিতরে ওয়েব পেজগুলোকে সূজিত করার যে পদ্ধতি যে বিন্যাসী ওয়েব পেজগুলো গুলো সজ্জিত থাকবে এটি হচ্ছে ওয়েবসাইটের কাঠামো আশা করি ব্যাপারটি তোমাদের কাছে সুস্পষ্ট হয়েছে যে একটা ওয়েবসাইটের ভিতরে ওয়েব পেজগুলোকে যেভাবে সাজানো হয় সেটি হচ্ছে ওয়েবসাইটের কাঠামো এভাবেও বলা যেতে পারে ওয়েবসাইট এর অন্তর্গত বিভিন্ন পেজগুলি সাজানোর যে লে আউট সেটি হচ্ছে ওয়েবসাইট কাঠামো লে আউট বলতে তাহলে কি বোঝায় লেআউট হচ্ছে একটা ওয়েব পেজের প্রধান কন্টেন্ট এরিয়ার স্ট্রাকচার বা অবকাঠামো অর্থাৎ একটা পেজ যদি তোমরা তোমাদের বইয়ের পেজ ওপেন করো তবে তুমি দেখতে পাবে তোমার বইয়ের পেজের ভিতরে বিভিন্ন কন্টেন্ট বিভিন্নভাবে সাজানো থাকে যেমন একটা বইয়ের পৃষ্ঠা আছে টাইটেল হেডিং টেক্সট ইমেজ ফুটার ইত্যাদি এবং এগুলি এক একটা নির্দিষ্ট স্থানে থাকে যেমন টাইটেল পৃষ্ঠার সবচেয়ে উপরে থাকে ফুটার থাকে সবচেয়ে নিচে এবং ইমেজ সাধারণত পৃষ্ঠার মধ্যবর্তী অবস্থানে থাকে অর্থাৎ টাইটেল এবং ফুটারের মধ্যবর্তী অবস্থানে থাকে টেক্সট ইমেজ ইত্যাদি তো লেআউট হচ্ছে একটা পেজের প্রধান কন্টেন্ট এরিয়ার স্ট্রাকচার বা অবকাঠামো যেমন একটা ওয়েব পেজে যে টাইটেল হেডিং টেক্সট ইমেজ লিঙ্ক ফুটার এগুলো থাকে এগুলো কোথায় কিভাবে কোনটা কোথায় এবং কিভাবে স্থাপিত হবে তার যে পরিকল্পনা বা ছক তাকেই লে বলে তাহলে স্টুডেন্ট আশা করি তোমাদের কাছে ওয়েবসাইট এর কাঠামো বিষয়টি সুস্পষ্ট হয়েছে এবার আমরা ওয়েবসাইটের এর কাঠামোর উপাদান উপাদান সম্পর্কে জানবো একটা ওয়েবসাইট কাঠামো তিনটি উপাদান নিয়ে গঠিত হয় যথা লে আউট ইউআরএল প্যাটার্ন এবং লিঙ্কেজ স্ট্রাকচার লে টেমপ্লেট বলতে কি বোঝায় টেমপ্লেট বলতে মূলত কোন ওয়েব পেজ যখন ব্রাউজারে প্রদর্শিত হবে অর্থাৎ একজন মানুষ মানুষের কাছে প্রদর্শিত হবে তখন তাতে তথ্যগুলো কিভাবে সজ্জিত থাকবে তাকে বোঝায় কোন বিভিন্ন ওয়েবসাইট তাদের তথ্যগুলো সাজানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে তো এই যে তথ্যগুলো ওয়েবসাইটে এভাবে সজ্জিত থাকবে এটা হচ্ছে লেআউট ই টেমপ্লেট বিভিন্ন লেখা ড্রয়িং অডিও ভিডিও ইত্যাদি এই লেআউট টেমপ্লেটের মাধ্যমে আকর্ষণীয় নান্দনিক ভাবে উপস্থাপন করা যায় এবং ওয়েবসাইটের লেখাগুলোর আকর্ষণ বৃদ্ধি করার জন্য ওয়েবসাইটের বিষয়বস্তু বিষয়বস্তুর আকর্ষণ বৃদ্ধি করার জন্যই মূলত লেআউট টেম্পলেট তৈরি করা হয় ইউআরএল প্যাটার্ন ইউআরএল প্যাটার্ন হচ্ছে কোনো বিষয় যখন তৈরি করা হয় তখন সেই তৈরি করা থেকে শুরু করে বিশেষ করে ওয়েবসাইট যখন তৈরি করা হয় তখন তৈরি করার প্রথম থেকে শুরু করে পাবলিশ করা পর্যন্ত বেশ কিছু ধাপ নিয়ম অনুযায়ী অনুসরণ করতে হয় এবং যে প্যাটার্নে এই যে কারিগরি বিষয় সংক্রান্ত ধাপগুলো অনুসরণ করা হয় নির্ধারণ করা হয় সেটি হচ্ছে ইউআর এর প্যাটার্ন অর্থাৎ একটা ওয়েবসাইটের কোন পাতায় একজন ব্যবহারকারী অবতরণ করবেন বা কোন পাতা পাতায় সর্বপ্রথম তিনি প্রবেশ করবেন বা কোন পেজটি হোম পেজ হবে কোন পেজটি সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত থাকবে আহ ওয়েব কোন ফোল্ডারে এস্টেমেল ফাইলগুলো রাখা হবে এসব সার্বিক ওয়েব হোস্টিং সংক্রান্ত কারিগরি বিষয়গুলো যে প্যাটার্নে নির্ধারণ করা হয় সেটি হচ্ছে ইউআরএল প্যাটার্ন পেজ লিঙ্কেজ স্ট্রাকচারের এই বিষয়টিতে মূলত তিন ধরনের ওয়েব পেজ দেখা যায় যেমন হোম পেজ মেন সেকশনস সাবসেকশনস হোম পেজ হচ্ছে একটা ওয়েবসাইটের প্রথম যে পেজটা যার মধ্যে একজন ব্যবহারকারী ওয়েবসাইটের যে পেজটিতে সর্বপ্রথম প্রবেশ করেন একটা ওয়েবসাইট প্রবেশের ক্ষেত্রে একজন ব্যবহারকারী সর্বপ্রথম যে পেজটিতে প্রবেশ করেন সেটি হচ্ছে হোম পেজ এই হোম পেজের আন্ডারে থাকে মেইন সেকশন সাব সেকশন হোম পেজের পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে মেইন সেকশন তো এটা এভাবেও উল্লেখ করা যেতে পারে ধরো তোমার বইয়ের যে পাঠ্যের সূচি সেটি হচ্ছে হোম পেজ এই পাঠ্যসূচি থেকে তোমার যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আর অধ্যায়ের অভ্যন্তরে বিভিন্ন কন্টেন্ট সেই কন্টেন্টগুলি হচ্ছে উপধারার পেজ তো আশা করি বুঝতে পারছো তোমরা ওয়েবসাইট এর কাঠামোর প্রকারভেদ এবার জেনে নেই ওয়েবসাইট এর কাঠামোর প্রভাব প্রকারভেদ সম্পর্কে ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী এর কাঠামোকে চার ভাগে ভাগ করা যায় যথা ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক স্ট্রাকচার সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার এন্ড হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা কি যে ওয়েবসাইটটির পেজগুলো শাখা প্রশাখায় বিন্যস্ত থাকে তাকে ট্রি বা হায়ারিক স্ট্রাকচার বলে এই কাঠামোতে একজন ব্যবহারকারী হোম পেজে প্রবেশ করে এবং এই হোম পেজেই সব পেজের লিংক থাকে এর ফলে মোটামুটিভাবে সব পেজগুলোর লিঙ্ক প্রথমেই পেয়ে যাওয়ার জন্য বা বিভিন্ন তথ্য একটা ওয়েবসাইটের মধ্যে কি কি তথ্য সন্নিবেশিত আছে। সব বিষয়ের মেনেগুলো এই হোম পেজে পেয়ে যাওয়ার জন্য একজন ব্যবহারকারীর জন্য বুঝতে সুবিধা হয় তার জন্য প্রয়োজনীয় তথ্যগুলো কোথায় আছে ফলে তার সময় এবং শ্রম নষ্ট হয় না এবং ব্যবহারকারী সহজেই তথ্যগুলো পেয়ে যান একটু দেখে এই ট্রি স্ট্রাকচারের চিত্র এটি হচ্ছে ট্রি স্ট্রাকচারের চিত্র যেখানে হলো হোম পেজে একজন ব্যবহারকারী প্রবেশ করে সর্বপ্রথম এখানে থেকে এই হোম পেজের আবার মেইন সেকশন এই এগুলা মেইন সেকশনের আন্ডারে আছে বেশ কয়েকটা সেকশন এগুলো হচ্ছে সাব সেকশন ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক স্ট্রাকচার ই যে কাঠামোতে সবগুলো পেজেরই অ্যাটাস্টা অপরটা লিঙ্ক থাকে তাকে ওয়েবলিংড স্ট্রাকচার বলে মূলত এই স্ট্রাকচারের ক্ষেত্রে মেইন মেইন পেজের সাথে সবগুলো পেজেরই লিঙ্ক থাকে এবং সবগুলো পেজেরই সবগুলো পেজের সাথে লিঙ্ক থাকে এবং তাদের মেইন পেজের সাথেও লিঙ্ক থাকে আর ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওই পেজগুলো এই নেটওয়ার্কের মাধ্যমে লিঙ্ক করা হয়ে থাকে যাতে একটি ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের আহ মেনু আকারে রাখা হয় সাধারণত ফ্রেমটা স্থির থাকে এবং কোনো পেজের লিঙ্ক নির্বাচন করলে সে পেজটি অপেক্ষাকৃত বড় ফ্রেমের মধ্যে দেখায় আমরা এবার দেখিনি ওয়েব লিঙ্ক স্ট্রাকচারের চিত্র এটি হচ্ছে ওয়েব লিঙ্ক স্ট্রাকচারের চিত্র এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা পেজের সাথে প্রতিটা পেজের লিঙ্ক আছে এবং এখানে লক্ষণীয় যে এইটা যদি মেইন পেজ হয় তাহলে এই পেজগুলোর যেমন অন্যদের সাথে লিঙ্ক আছে তেমনি মেইন পেজের সাথেও লিঙ্ক আছে সিকুয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার যে ক্ষেত্রে ফোরম অনুসরণ করা হয় ওয়েবসাইটের প্রতিটা পৃষ্ঠার ভিজিটের জন্য সেটি হচ্ছে সিকুয়েন্স স্ট্রাকচার সংজ্ঞার সংজ্ঞাকারে যদি বলি সেটা হচ্ছে যে ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট কর্ম সাজানো থাকে বা ভিজিট করার প্রয়োজন হয় তাকে লিনিয়ার স্ট্রাকচার বলে এখানে যেতে হয় যেমন এক দুই তিন এইভাবে একের পরে দশ নয় তো এই সিরিয়াল মেনটেন করে যখন ভিজিট করার প্রয়োজন হয় যে ওয়েবসাইটে সেটি হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার এই পেজগুলোতে সাধারণত নেক্সট প্রিভিয়াস লাস্ট ফার্স্ট ইত্যাদি লিংক ব্যবহার করা হয় এটি হচ্ছে লিনিয়ার স্ট্রাকচারের চিত্র এখানে এই চিত্রটা দেখে তোমাদের কাছে স্পষ্ট হয়েছে লিনিয়ার স্ট্রাকচারটা কেমন এরপর পর্যায়ে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব এবং আশা করি তোমাদের কাছে এই বিষয়টি কিছুটা ক্লিয়ার হয়ে গিয়েছে যে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার কি এই শব্দটি থেকে মোটামুটিভাবে ভাবে একাধিক স্ট্রাকচার ব্যবহার করে যখন কোন একটা ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন তাকে হাইব্রিড স্ট্রাকচার বলে একাধিক স্ট্রাকচার কেমন যেমন ইতিপূর্বে আমরা পড়লাম কয়েকটা স্ট্রাকচার সম্পর্কে ট্রি স্ট্রাকচার ওয়েব লিংক স্ট্রাকচার লিনিয়ার স্ট্রাকচার তো ট্রি অথবা লিনিয়ার অথবা ওয়েব লিংকড যে কোনো দুইটা বা যে কোনো সবগুলো স্ট্রাকচার ব্যবহার করে যখন এই কোন ওয়েবসাইট তৈরি করা হয় তখন সেটাকে বলা হয় সেই ওয়েবসাইটের অবকাঠামোকে বলা হয় হাইব্রিড স্ট্রাকচার এইভাবে হাইব্রিড স্ট্রাকচার তৈরি করার ফলে কি হয় একজন ব্যবহারকারীর জন্য তথ্যগুলো মানে ব্যাপকভাবে তথ্য পাওয়া সম্ভব হয় কারণ হাইব্রিড স্ট্রাকচার সার্বিকভাবেই তথ্যবহুল হয় এবং এই ওয়েবসাইটে সৌন্দর্য ও বৃদ্ধি পায় এবং ব্যবহারকারীদের জন্য ব্যবহার করাও সহজ হয় এবার দেখে নেই একটা হাইব্রিড স্ট্রাকচার চিত্র এটিই হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার চিত্র যেখানে একাধিক স্ট্রাকচার ব্যবহার করে হাইব্রিড স্ট্রাকচারের ওয়েবসাইট তৈরি করা হয় পাঠ মূল্যায়নের এই পর্যায়ে কিছু প্রশ্ন করছে তোমাদেরকে লেআউট টেমপ্লেট বলতে কি বুঝো একটা ওয়েবসাইটে কয় ধরনের পেজ থাকে ওয়েবসাইট কাঠামোর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো হাইব্রিড স্ট্রাকচারে কি কি সুবিধা পাওয়া যায় বাড়ির কাজ তোমাদের একটি প্রশ্ন দিচ্ছি ওয়েবসাইটের কাঠামো সমূহের বৈশিষ্ট্যগুলো তোমার নিজের ভাষায় লিপিবদ্ধ করো আমাদের পরবর্তী যে লেকচার কন্টেন্ট সেটি হচ্ছে এই এর মৌলিক বিষয় মানুষের শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে উত্তম চরিত্র আমার সাথে এতক্ষণ আলোচনা অংশ নেওয়ার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি